আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম এন্ড সলিউশন চ্যানেলে। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, আমরা সেগুলো আজকে দেখব। তার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তোমার বোর্ডের নাম লিখে কমেন্ট করবে কোন বোর্ডের তুমি নতুন যুক্ত হচ্ছ আমার সাথে, এবং ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মধ্যে। এবং ভিডিও ডিসক্রিপশনে আছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো। যে কোনো ধরনের প্রয়োজনে অবশ্যই মেসেজ করে দিবে, অথবা ভিডিওর কমেন্টে প্রশ্ন করে দিবে, অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো প্রকাশ করা হয়েছে সেটি নিয়ে অনেকেরই বিভ্রান্তি আছে। প্রথমত বিভ্রান্তি হচ্ছে নাইনের ব্যাপারে, ক্লাস নাইনের আর্টস এবং কমার্সের ব্যাপারে একটু সমস্যা আছে, সেগুলো আমি ক্লিয়ার করে দিব। প্রথমেই বলতে চাই, সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট এবং আনসারটা পেতে হলে আমাদেরকে বেঙ্গলি newspapers.com লিখে সার্চ দিলে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা অ্যাসাইনমেন্টের প্রথম অংশটাই আমরা দেখতে পারব। উপরেই দেওয়া আছে অ্যাসাইনমেন্টের অংশটা, আমরা যদি দেখাই তাহলে বুঝতে পারবে যে কীরকম। যেমন এই যে সব পোস্টগুলো মেইন অথবা আমার ওয়েবসাইটে আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও যাওয়া যাবে। এখানে প্রথমেই দেওয়া আছে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের সবগুলা পোস্ট, তারপর অন্যান্যগুলো আছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিও প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেটিও পোস্ট করা হয়েছে। এবং এই অ্যাসাইনমেন্টের যাওয়ার পর, অ্যাসাইনমেন্টে যাওয়ার পর আমরা এই মেইন পোস্টটা পাব। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য দেওয়া আছে অ্যাসাইনমেন্ট কোয়েশন অ্যান্ড আনসার থার্ড উইক অল সাবজেক্ট ক্লাস 6, 7, 8, 9, অথবা এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওর ডিসক্রিপশনে, সেখান থেকেও যাওয়া যাবে। মেইন পোস্ট অথবা অ্যাসাইনমেন্ট বিস্তারিত লেখা আছে। সেখানে যাওয়ার পর আমরা এখানে দুটো লিঙ্ক পাবো, একটি হচ্ছে থার্ড উইক অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে যেগুলো দেওয়া হয় সেগুলো, তারপর আমরা পাবো অ্যাসাইনমেন্ট আনসার থার্ড উইক। অ্যাসাইনমেন্ট আনসারটা এখনই প্রকাশ করা হচ্ছে না, দু একদিন সময় লাগবে সেগুলো রেডি করে দিতে, যার জন্য এটা দু একদিন পরে পাওয়া যাবে। তবে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা চলে আসছে, যার জন্য সেটা পাওয়া যাবে। এখানে যাওয়ার পর প্রথমে আমরা এই যে অ্যাসাইনমেন্টের প্রশ্নতে যাব, থার্ড উইক অ্যাসাইনমেন্ট 2021 অল সাবজেক্ট ক্লাস 6 থেকে 9 পর্যন্ত। এখানে আনসার দেওয়ার পর, আনসার যখন আমি দিয়ে দিব অথবা এই ওয়েবসাইটে দিয়ে দিবে, তখন অ্যাসাইনমেন্ট আনসার থার্ড উইককে গেলে পাওয়া যাবে, অথবা নিচে প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা সেকশন আছে। ক্লাস 6-এর জন্য ক্লিক হেয়ারে গেলে প্রশ্ন পাওয়া যাবে, এখানে ক্লিক করলেও, ছবিতে ক্লিক করলেও প্রশ্নে যাওয়া যাবে। 7 আছে, 8 আছে এবং 9 আছে, এভাবে প্রতিটিতে যাওয়া যাবে। এবং প্রথমে যে পোস্টটি দেখিয়েছিলাম সেটার মধ্যে অ্যাসাইনমেন্ট আনসার যে লিঙ্ক ছিল সেটার মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে অ্যাসাইনমেন্টের আনসারে চলে যাব। আনসারে যাওয়ার পরও এখানে ক্লাস 6, 7, 8, 9 আলাদা আলাদা করা আছে, আমরা যে যেটার উপরে ক্লিক করব সেই পোস্টেই চলে যাব, আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর দুটোই পাব। তো যাই হোক, আমার যে সমস্যাটা ছিল ক্লাস নাইনের ব্যাপারে, ক্লাস নাইনের অনেকগুলো বিষয় আছে, ক্লাস 6 এবং 7, 8 জন্য মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, আমরা থার্ড উইক অ্যাসাইনমেন্টের জন্য আমাদের মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স, এবং এগ্রিকালচার এবং গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি দুটার মধ্যে যে কোনো একটা, এই হচ্ছে আমাদের দুটো। প্রথম একটি হচ্ছে ম্যাথমেটিক্স সকল ছাত্রছাত্রীদের জন্য, এবং যে স্কুলে এগ্রিকালচার সবাই নিচ্ছে সেটা তাদের এগ্রিকালচার, অথবা মেয়েরা যদি হোম সায়েন্স, হোম ইকোনমিক্স নিয়ে থাকে, গার্হস্থ্য অর্থনীতি, তাহলে তাদের জন্য এটা। এবং ম্যাথমেটিক্স ক্লাস নাইনের জন্য আছে, তো ম্যাথমেটিক্স ক্লাস নাইনের জন্য এটি হচ্ছে মেইন সাবজেক্ট সকল ছাত্রছাত্রীদের জন্য। কিন্তু অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলোর মধ্যে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, হায়ার ম্যাথ আছে এবং এগ্রিকালচার আছে, গার্হস্থ্য অর্থনীতি আছে, চারুকারু আছে এবং ইকোনমিক্স আছে। তো অপশনাল সাবজেক্ট হিসেবে আমরা যা নিয়ে থাকি শুধুমাত্র সেটি আনসার করতে হবে। এখানে সাধারণত এই ধরনের বোঝায়, ম্যাথমেটিক্স একটি এবং এই সবগুলো থেকে একটি, কিন্তু বাস্তব অর্থে আমরা যদি যে অ্যাসাইনমেন্টের 21 সপ্তাহের ফুল যে শিডিউল আছে সেটা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে হায়ার ম্যাথ আলাদাভাবে অন্য কোথাও দেওয়া হয় নাই, ঠিক আছে, এবং এগ্রিকালচার এবং হোম সায়েন্স, হোম ইকোনমিক্স এবং ইকোনমিক্স যেটা আছে সেগুলো আলাদা করে অন্য কোথাও দেওয়া হয় নাই, এই চারটাই একসাথে দেওয়া হয়েছে। তো আমাদের সায়েন্সের ছাত্ররা যারা হায়ার ম্যাথকে মেইন সাবজেক্ট হিসেবে নিচ্ছে,
ঠিক আছে, যারা হায়ার ম্যাথ কে মেইন সাবজেক্ট হিসেবে নিচ্ছে তারাও এটা করতে হবে, এবং অনেকের হায়ার ম্যাথ মেইন সাবজেক্ট এবং এগ্রিকালচার হচ্ছে অপশনাল সাবজেক্ট, তো এক্ষেত্রে আমরা এগ্রিকালচারও করতে হবে এবং হায়ার ম্যাথও করতে হবে, দুটোই করতে হবে। আর্টসের ছাত্র যারা তাদের অনেকের ইকোনমিক্স আছে মেইন সাবজেক্ট হিসেবে এবং অপশনাল হিসেবে আছে এগ্রিকালচার, আবার অনেকের কাছে ইকোনমিক্স অপশনাল সাবজেক্ট হিসেবে আছে। যেটাই অপশনাল সাবজেক্ট হিসেবে থাকুক, আমাদেরকে মেইন করতে হবে ম্যাথমেটিক্সটা মেইন করতে হবে, এবং মেইন সাবজেক্ট হিসেবে আমাদেরকে ম্যাথমেটিক্স করার পাশাপাশি হায়ার ম্যাথ এবং এগ্রিকালচার এর মধ্যে যদি দুটি থাকে দুটি করতে হবে। ইকোনমিক্সের সাথে যদি আমাদেরকে গার্হস্থ্য অর্থনীতি এবং এগ্রিকালচার থাকে আর্টসের ছাত্রছাত্রীদের, তাহলে এই দুটোও আমাদেরকেই করতে হবে। তার মানে ক্লাস নাইনের অনেক ছাত্রছাত্রীদেরকে তিনটি করতে হবে, আবার অনেক ছাত্রছাত্রীদেরকে দুটি করতে হবে, দুটি করতে হবে। অনেকের ম্যাথমেটিক্স তো করতেই হবে, অনেকের হায়ার ম্যাথ আছে অপশনাল এবং বায়োলজি মেইন সাবজেক্ট হিসেবে আছে, তো তারা অবশ্যই শুধুমাত্র হায়ার ম্যাথটা করবে, এবং অনেকে হায়ার ম্যাথ নেই ম্যাথমেটিক্সের পাশাপাশি শুধুমাত্র এগ্রিকালচার আছে, কমার্সের ছাত্রদের আর্টসের ছাত্রদেরও শুধুমাত্র তারা শুধুমাত্র ম্যাথমেটিক্স এবং এগ্রিকালচারটাই করবে। তো নাইনের জন্য অনেকের দুইটা করতে হতে পারে এবং অনেকের তিনটা করতে হতে পারে, যাই করা হোক না কেন সবগুলোই করতে হবে অবশ্যই, কারণ এগুলো আলাদা করে আবার যে যাদের অপশনাল তাদের জন্য আলাদা করে দেওয়া হবে, যাদের মেইন সাবজেক্ট তাদের জন্য আলাদা করে দেওয়া হবে, এরকম কিন্তু কখনোই করা হবে না, এরকম কোনো শিডিউলে নেই। যার জন্য যাদের আমাদের তিনটি সাবজেক্ট আছে তিনটি সাবজেক্টই একসাথে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। এই হচ্ছে ক্লাস নাইনে যে সমস্যা ছিল সেটি, এবং আনসারগুলো যখন আমি দিয়ে দিব, এখানে অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে কিছু লেখা আছে পড়ে নিয়ে ভালো, আনসারগুলো অবশ্যই এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আনসারগুলো আসলে এই লিঙ্কে, প্রথম লিঙ্কে আমি যেখানে দেখিয়েছি এখানে আনসারে যাওয়ার পর আনসারে যে ক্লাস সিক্স সেভেন এইট নাইন আলাদা আলাদা আছে সেই পোস্টগুলোতে গেলে আমরা আনসারটা পেয়ে যাব। এবং এই ওয়েবসাইটটি পেতে হলে প্রথমে আমি বলে নিয়েছি গুগলে গিয়ে সার্চ দিলেও চলবে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও গেলে চলবে। এই মেইন পোস্টটির লিঙ্কও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওয়েবসাইটটি হচ্ছে বেঙ্গলি নিউজ পেপারস ডট কম লিখে সার্চ দিলে আমরা এখানে চলে যাব। আমি বলেছিলাম যে গত সপ্তাহে যে নাইনের বায়োলজির ব্যাপারে যে সমস্যা হয়েছিল ছাত্রছাত্রীদেরকে, এই ধরনের কোনো সমস্যা যদি আবার নতুন করে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আবারও আমার সাথে থাকার জন্য। প্রথমেই বলতে চাই, আবারও বলতে চাই যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে পৌঁছে দিবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আপনার বোর্ডের নাম লিখে কমেন্ট করবেন, যাতে বুঝতে পারি কোন বোর্ডের ছাত্রছাত্রী নতুন যুক্ত হচ্ছেন আমার সাথে। আরও যে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন, আনসার দেওয়ার চেষ্টা করব সর্বসময়।